করোনা চিকিৎসকদের অনুপ্রেরণায় বাংলাদেশের ভিডিও হলো ভাইরাল। বিশ্বব্যাপী করোনার সংক্রমণ বেড়েছে, বাংলাদেশেও তার ব্যতিক্রম নয়। এই যুদ্ধের শুরু থেকে ফ্রন্টলাইন থেকে দিনরাত পরিশ্রম করেছেন চিকিৎসকেরা। টানা পরিশ্রম এবং স্বজনহারা মানুষের আহাজারি মানসিকভাবে তাদের ওপরে প্রভাব ফেলেছে। নিজেদের মনোবল বৃদ্ধি এবং কাজে উৎসাহের জন্য নানা কর্মকাণ্ড করে থাকেন তারা। এর আগে পিপিই পরা ভারতীয় চিকিৎসকদের নাচের একাধিক ভিডিও ভাইরাল হয়েছে। এবার ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের চিকিৎসকদের নাচের একটি ভিডিও অন্তর্জালে ছড়িয়ে পড়েছে, যা এখন রীতিমতো ভাইরাল। সোমবার ডক্টর শাশ্বত চন্দন তার সোশ্যাল সাইটে একটি ভিডিও পোস্ট করেছেন আর ক্যাপশনে লিখেছেন, কোভিড-19 রোগীদের যারা চিকিৎসা করছেন তাদের অনুপ্রেরণার জন্য সার্জেনদের নাচ। প্রকাশিত ভিডিওতে দেখা যায়, ড্রেস পরে হাসপাতালে নায়া দামান গানের সঙ্গে নাচছেন একজন চিকিৎসক। এরপর আরও দুজন চিকিৎসক এসে তার সঙ্গে যুক্ত হয়েছেন। এই গানের সঙ্গে তাদের পারফরমেন্স মুগ্ধ করেছে নেটিজেনদের। মুহূর্তেই ছড়িয়ে পড়েছে ভিডিওটি। তবে এ জুটি গাওয়া গানের সঙ্গে পারফর্ম করেছেন ডক্টর শাশ্বত চন্দন, ডক্টর কৃপা বিশ্বাস, ডক্টর আনিকা হুসাইন খান। ঢাকার থেকে হাবিবুর রহমানের রিপোর্ট।